সালামু আলাইকুম। আমার কথাগুলো আজকে মন দিয়ে শুনবেন, অর্থাৎ গেমটার যে অবস্থা ভাই, এরকম দুই তিন মাস চলতে থাকলে এরপরে যে আপডেটটা আসতেছে এরপরে আর গেম আর গেম থাকবে না, অর্থাৎ গেমটা হয়ে যাবে একটা নর্দমা, পচা নর্দমার মতো। এর মেইন কারণ কি জানো? আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝেই গিয়েছো এর মেইন কারণ কি। এর মেইন কারণ হচ্ছে আমাদের পাতি কিছু ইউটিউবার আছে, অর্থাৎ আমাদের পার্টনার প্রোগ্রামে যারা বসে আছে যেসব ইউটিউবারগুলো, অর্থাৎ যারা হইতেছে যেমন একটা দেশ পরিচালনা করার জন্য যেমন একটা প্রধানমন্ত্রী লাগে, ঠিক সেরকমই ফ্রি ফায়ারের কিছু সমস্যা তুলে ধরার জন্য কিন্তু পার্টনার প্রোগ্রামে নেওয়া হয় কিছু ইউটিউবার, যারা হইতেছে অডিয়েন্সের সমস্যাগুলো পার্টনার প্রোগ্রামে তুলে ধরে বা ডেভেলপারদের কাছে তুলে ধরে। বাট আমাদের কান্ট্রিতে কিছু ইউটিউবার আছে যারা হইতেছে এইসব সাইটের যোগ আছে, বাট এরা কখনো আসলে ট্রাই করে না ওইভাবে যে অডিয়েন্সের যেসব সমস্যা, অর্থাৎ গেম খেলতে কী সমস্যা হইতেছে, আমরা যেটা দিয়ে এত দূর আসলাম এবং যেটাই আমাদের মূলত ক্যারিয়ারের সব কিছু ছিল, সেই জিনিসটাই যদি এভাবে একটা ওয়ার্কআউট ফিল হতে পারে, মানে গেমটা খেলতে গেলে আর ওইভাবে মনেই হয় না যে আসলে গেম খেলতেছি না, অন্য কোনো বাল খেলতেছি, আসলে সেটাই ফ্যাক্ট হয়ে গেছে। দেখো ক্যারেক্টার, যেসব ক্যারেক্টার আনছে গেরিনা টোটালি একটা আনব্যালেন্সড ক্যারেক্টার, অর্থাৎ এইসব ক্যারেক্টারগুলো তো মনে করে গেমের সমস্যা করতেছে। দ্বিতীয়ত আমি অন্তত এই যে আপডেটটা পরে, এই আপডেটটা পরে যদি সেম আপডেটটাই আসে অর্থাৎ ফ্রি ফায়ারে, আমি অন্তত ভাই এই গেমটা আর অন্তত কন্টিনিউ করবো না। দেখছো অবস্থা, মেন কারণ কি ভাই? আমি তোমাদেরকে বলি, আসলে এই গেমটা খেলার কোনো ইচ্ছাই আমার নাই। বর্তমান যে অবস্থা, ক্যারেক্টার স্কিল এবং অন্যান্য যেসব বালজল গান স্কিন টান স্কিন দিয়ে একদম গেমটাকে নষ্ট করে ফেলছে। সো এই ক্ষেত্রে আমি মোটামুটি ধরে নিয়েছি যে এই গেমটা আর কন্টিনিউ করা হবে না। সো ওটাকে নিয়ে আর কথা নাই বা বললাম, এবার বলি যেসব ইউটিউবারগুলো পার্টনার প্রোগ্রামে বসে আছে এরা কী করতেছে, আই ডোন্ট নো। বাট তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, মানে পার্টনার প্রোগ্রামে যারা বসে আছে, অর্থাৎ যাদের এই যে গেমের ভাটা দেওয়া হয়েছে, যারা হইতেছে মূলত এই মানে অডিয়েন্সের সমস্যা এবং গেমের যেসব ডেভেলপ করা দরকার সেগুলো নিয়ে চিন্তা করবে, বাট ওইগুলো নিয়ে ওরা ভাবেই না। টোটালি মনে করো যে আমাদের গেমে ভিডিও ছাড়লে ভিউজ আসতেছে, সো এটা নিয়ে আমাদের প্যারা নাই। অডিয়েন্স কী করলো, কার গেম খেলতে সমস্যা হইলো কি না হইলো, ওইটা আমাদের দেখার বিষয় নেই। আমরা নিয়মিত ভিডিও আপলোড করবো, ভিউজ হবে এবং আমরা আমাদের টাকা ইনকাম করেই যাবো। এখন যদি অনেকেই বলতে পারো বিপরীত প্রতিক্রিয়া ভাবে যে ভাই তুইও তো মানে ওরকমই, তুইও তো চেষ্টা করতেছিস তোর চ্যানেলে যাতে বেশি বেশি ভিউ আসে, সো এটা অবশ্যই আমি করবো। আর এরকম কথা কেই বা বলতেছে? এখন এমন কোনো ইউটিউবার আছে যে বলতেছে এরকম কথা যে টোটালি একপাশে কথা যে ভাই আমি 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 কথা বলবো? এরকম পার্টনার প্রোগ্রামের কোনো লোকই কথা বলবে না ভাই গেমটাকে নিয়ে। মানে গেমটার অবস্থা তো এতটাই বাজে করে ফেলছে যে এটা আসলে বলারই বাইরে, মানে বলার ক্ষমতাই রাখে না যে এটা এই গেমটা আর মানে কন্টিনিউ করবে না। সো ইনফ্যাক্ট আমি যেটা মনে করি সেটা হচ্ছে যেসব ইউটিউবার আছে, আমি এখন নাম বলে দিবো, সেটা হচ্ছে ইটস কাব্য, মিস্টার ট্রিপোলার, তারপর আরও বেশ কিছু বড় বড় মাথাওয়ালা ইউটিউবার আছে যারা হইতেছে এইসব পার্টনার প্রোগ্রামের সাথে যুক্ত আছে। সো তারা যদি চায় তারা চাইলেই এই ধরনের সমস্যাগুলো সলভ করতে পারে। বাট লিটারালি আমার কাছে মানে কি বলবো, শেম লাগে যে আসলে যখন মানুষ এইটা নিয়ে যাদের কেরিয়ার গড়ে তুললো, এটা আমার স্বপ্ন, আমি নিজে একজন মানে ভিডিও আপলোড করি, আমার একটা স্বপ্ন আছে। সো আমার এরকম একটা রাইট আছে, আমার অধিকার আছে আমি বলার যে ভাই গেমটার এই অবস্থা, তোমরা এটাকে ফিক্স করার চেষ্টা করো। বাট লিটারালি আমার কাছে অনেক বেশি মানে আনফেয়ার লাগে যে এটা হইতেছে যেসব এই নতুন নতুন যেসব বা পুরোনো ইউটিউবার যেগুলো আছে, ওরা যদি এগুলো নিয়ে কি বলে কথা বলতো, তাইলে হয়তো গেমটার এরকম হইতো না, এটা অন্তত সিকিউরভাবে কাজ করতো, অর্থাৎ গেমটা আগের মতো হয়ে যাইতো, 2016-17 যেরকম ছিল ওরকম। বাট তালহা ভাই বলছে কিছুদিন আগে একটা ভিডিওতে যে নতুন আপডেট আসা মানে নতুন নতুন বাস আসা, সো আমার কাছেও যা মনে হয় সেইটাই। কিন্তু ভাই তালহা ভাই তো ওই একই গোয়ালেরগুলো, মানে তালহা ভাই তো ওটাই বলবে, কারণ ওদের জাস্ট তোমাদেরকে সিম্প্যাথি ই করার জন্য ওগুলো বলে থাকে। বাট লিটারালি আমার কাছে কি মনে হয়, মানে আমি আসলে এগুলো সব কিছুরই বিপক্ষে, অর্থাৎ যদি এরকম কোনো আপডেট আসে অন্তত আমি কন্টিনিউ করবো না, অর্থাৎ এগুলোর যে লাইভ স্ট্রিম আছে, তারপর হইতেছে সোশ্যাল প্ল্যাটফর্মে যেসব ভিডিও আপলোড করা, টোটাল এই সব কিছু থেকে অব্যাহতি দিয়ে অন্য কোনো গেম ট্রাই করার চেষ্টা করবো। বাট বিশেষ করে অ্যাডভেঞ্চার যে গেমগুলো আছে অবশ্যই আমি তোমাদেরকে বেশি মিস করবো, অর্থাৎ তোমরা হয়তো আমার গেম প্লে তখন আর দেখবে না, আমার ভিডিও তখন আর দেখবে না, বাট আমার কোনো কিছু যায় আসে না ভাই, আমি আমার মতো কাজ করে যাবো আর আমি আমার মতো এগুলো কথা বলেই যাবো। কারণ হইতেছে ভাই আমি জানি আসলে গেমটা খেলতে কতটা প্যারা খাইতে হয়, আমি নিজে একদম সোলো ভার্সেস স্কোয়াড খেলি, আমি জানি কতটা প্যারা খাইতে হয়। ইটস কাব্য আর ওই ট্রিপল আর তো মনে করো ওটা তো ওরা খেয়াল করবে না, ওরা 5 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন হয়ে গেছে, ওদের তো আর টেনশন নাই। সো আমি ওদের নামটা উল্লেখ করে দিছি, দেখো এখানে অবস্থা, ওই এনিমিটা মানে শুই নিয়ে আসে আমার এবার মারতে চেষ্টা করতেছিল। অবশ্যই যদি ভিডিওতে ভুল কিছু বলে থাকি, অর্থাৎ আমি যদি কোনো খারাপ কিছু বলে থাকি, কারোর বিরুদ্ধে বলে থাকি, অবশ্যই তার জন্য আমি অত্যন্ত বেশি দুঃখিত, অবশ্যই সেজন্য তোমরা ক্ষমা করো। তো এই ছিল মূলত আমার বক্তব্য, অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাইতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।